ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মাঠের হাট পশুর হাটে। এখানকার পশুর হাটটি স্বাভাবিক সময়ে সাধারণত দুপুরের পর থেকে পশু ওঠে, কিন্তু ঈদ ঘনিয়ে আসায় কেনাবেচা জমজমাট হয়। দুপুরের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে হাটটি। আপনি দেখতে পাচ্ছেন আজকের হাটে বিপুল পরিমাণ গবাদি পশুর পাশাপাশি ক্রেতা বিক্রেতার পরিপূর্ণ হয়েছে হাটটি। ইতিমধ্যে কেনাবেচা শুরু হয়েছে পুরোদমে। হাটে দেশি গরুর পাশাপাশি সাইয়াল, ফিজিয়ান, বিভিন্ন দেশি বিদেশি গরু উঠেছে। এছাড়াও ছাগল, ভেড়াও উঠেছে আজকের হাটে। এবছর জেলায় 16,759 জন কৃষক খামারি 1,45,381 কোরবানিযোগ্য পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু 63,246, মোষ 147 ও ছাগল ভেড়া 81,988। গাইবান্ধা জেলায় এবছর 25টি স্থায়ী পশু হাটের পাশাপাশি 16টি অস্থায়ী হাট ও 8টি অনলাইন প্ল্যাটফর্মে পশু কেনাবেচার ব্যবস্থা করেছেন প্রান্তিক সম্পদ অফিস। গাইবান্ধা জেলায় কোরবানির জন্য চাহিদা 1,23,000 পশু, কিন্তু বরাবরের মতো এবছরও অতিরিক্ত 22,000 পশু প্রস্তুত রয়েছে জেলায়, যা রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে কোরবানির চাহিদা পূরণ করবে। এই ছিল আমার কাছে গাইবান্ধা মাঠের হাট পশুর হাট থেকে সর্বশেষ।